ফাহিম সালে বাংলাদেশী আমেরিকান এই যুবকটিকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন নেই। খুব অল্প বয়সে প্রযুক্তির দুনিয়ায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তবে নিজ সহকারীর বেইমানিতে মাত্র 33 বছর বয়সেই নিভে যায় উজ্জ্বল এই নক্ষত্রটি। গত বছরের 13 জুলাই ম্যানহাটনে নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ভয়ঙ্করভাবে খুন হন বাংলাদেশী রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও এর এই সহপ্রতিষ্ঠাতা। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। বাংলা চ্যানেল পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি গভীর সমবেদনা। 33 বছর বয়সী বাংলাদেশী বংশোদ্ভূত কোটিপতি ফাহিম সালে গত বছরের 13 জুলাই সোমবার ম্যানহাটনের নিজস্ব বিলাসবহুল বাসভবনে নৃশংসভাবে খুন হন। তার মাথা ও শরীরের অংশগুলো কেটে আলাদা করা ছিল। 14 জুলাই ফাহিমের এক বোন তার লাশ উদ্ধার করেন। আসামি হাসপিলের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়। হাসপিল অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন, তবে আদালত তাকে জামিন দেননি। লাশ উদ্ধারের পরপরই তদন্তকারীরা সিকিউরিটি ক্যামেরার ভিডিও উদ্ধার করেন। সেখানে দেখা যায় ফাহিমের পেছন পেছন হাসপিল লিফট দিয়ে ওঠেন। অভিযোগ করা হয় 2 বেডরুমের বিলাসবহুল ফ্ল্যাটে গিয়ে ফাহিমকে একটি স্টান গান দিয়ে গুলি করে হত্যা করা হয়। একটি হার্ডওয়্যার স্টোরের ফুটেজে দেখা যায় সেদিন সকালে হাসপিল একটি ইলেকট্রিক করাত ও ঘর পরিষ্কার করার পণ্য কিনেছিলেন। ফাহিমের ঘাড় ও গলায় 5টি কোপের দাগ পাওয়া গেছে। এছাড়া কাঁধে ও বাঁ হাতে আঘাতের চিহ্ন আছে। আদালতে দেওয়া প্রতিবেদন অনুযায়ী তার হাঁটুর ঠিক নিচে থেকে কাঁধ ও গলা থেকে কেটে ফেলা হয়েছে। হাসপিলের অ্যাটর্নির যুক্তি, যেহেতু এই 21 বছর বয়সী যুবকের আগের কোনো অপরাধের রেকর্ড নেই, তাই অভিযোগের বাইরে ঘটনা থাকতে পারে। নিজের যোগ্যতা, নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে অতি অল্প সময়ে সাফল্য পান কোটিপতি ফাহিম। তিনি বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তীতে নাইজেরিয়ায় গোকাডা নামে একটি রাইড শেয়ারিং কোম্পানিও প্রতিষ্ঠা করেন। বেন্টলি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তথ্য প্রযুক্তি নিয়ে। ডিজিটাল স্টার্টআপ নিয়ে কাজ করতেন শুরু থেকেই। তিনি ছিলেন টেক মিলিওনার। যে বাড়িটিতে তিনি থাকতেন তার দাম কয়েক লাখ ডলার। সহকারী হাসপিল তার আর্থিক বিষয়গুলো দেখতেন। ফাহিমের অনেকগুলো টাকা নয়ছয় করেছিলেন হাসপিল। সেগুলো নিয়ে দ্বন্দ্ব থেকেই এই খুন করা হয়েছে বলে মনে করেন অনেকে। এছাড়া ব্যবসায়িক কারণেই হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করে নিউ ইয়র্ক পুলিশ। এছাড়া নাইজেরিয়ার শত্রুদের সন্দেহ করা হয়েছিল। তবে এই হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর আগে ফাহিমের বিরুদ্ধে নিউ জার্সির এক কারাকর্মীর করা মামলা চলমান ছিল। ফাহিমের বিরুদ্ধে 2017 সালে করা মামলায় ক্রিথ ইডি নামে ওই ব্যক্তি প্রতারণার অভিযোগ আনেন। ওই ব্যক্তির ভাষ্য, ফাহিমের তৈরি প্র্যাঙ্ক ডায়াল অ্যাপ ব্যবহারের সময় তিনি ভেবেছিলেন তিনি যা করছেন তা বৈধ, যদিও অ্যাপটি ব্যবহার করে ওই ব্যক্তি গোপনে অন্যদের কথা রেকর্ড করেছিলেন। ক্ষণজন্মা এই প্রযুক্তি উদ্যোক্তার অকাল প্রয়াণ এখনও মেনে নিতে পারেনি বাঙালি কমিউনিটি। প্রযুক্তি দুনিয়ার এই লিটল মাস্টার বেঁচে থাকলে হয়তো বিল গেটস কিংবা ইলন মাস্ককে ছাড়িয়ে যেতে পারত। ফাহিম সালের শূন্যতা পূরণ হবার নয়। ফাহিম সালের মৃত্যুবার্ষিকীতে বাংলা চ্যানেলের পক্ষ থেকে রইল গভীর সমবেদনা। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল।